গুঞ্জনটা শোনা গিয়েছিল বেশ কিছুদিন ধরেই। কবে পদ্ম শিবিরে যোগ দেবেন সুদীপ রায় বর্মন সহ পদত্যাগী তৃণমূল বিধায়করা? অবশেষে সব জল্পনার ইতি ঘটিয়ে আগামী 7ই আগস্ট রাজধানীর রবীন্দ্র ভবন প্রাঙ্গণে দলবদলের হ্যাট্রিক করে বিজেপিতে যোগদান করতে চলেছেন সুদীপ রায় বর্মন, আশিস সাহারা। তার আগে আগামী 4ঠা আগস্ট দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করবেন তারা। সেখানে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেউধর। ওরে ছেড়ে দিলে সোনার গোড় আর পাবো না, তোমায় রীতমাছারি রাখবো ছেড়ে দেবো না। এবার আর ছাড়াছাড়ি নয়, নরেন্দ্র মোদীকে নিজেদের রীতমাছারি রাখতে চায় সুদীপ বর্মন, আশিস সাহারা। তাই তো এখন মোদী প্রেমে মাতোয়ারা তারা। রাজ্য জুড়ে চলছে মোদী ঝড়, সেই ঝড়ে দিশেহারা বামফ্রন্ট। মেলার মাঠে নেতাদের হৃদস্পন্দনে কম্পন ধরিয়ে 7ই আগস্ট রবীন্দ্র ভবন প্রাঙ্গণে বিজেপির পতাকা হাতে তুলে নেবেন সুদীপ রায় বর্মন সহ 5 তৃণমূল বিধায়ক। তাদের সঙ্গে রাজ্যের একাধিক বাম বিরোধী কর্মী সমর্থক যোগ দেবেন বিজেপি শিবিরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আজ থেকে ঠিক 1 বছর আগে তৃণমূল নেত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ছিল সুদীপ বাবুদের হৃদয় জুড়ে। কিন্তু রাজনীতিতে সব সম্ভব, ভাগ্যের পরিহাস এমনই যে 2016 সালে 9ই আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় আস্তাবল মাঠে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মনদের পাশে দাঁড় করিয়ে রাজ্য থেকে বাম শাসনের উৎখাতের ডাক দিয়েছিলেন। সেই আগস্ট মাসে তার 2 দিন আগে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির হাত ধরে যোগ দেবেন পদ্ম শিবিরে। এছাড়া উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক শ্রী রাম মাধব, বিজেপির উত্তর পূর্ব ভারতের সাধারণ সম্পাদক অজয় জামুরাল, আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব, রাজ্য প্রভারী সুনীল দেউধর। একঝাঁক কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দলে যোগ দেবেন তারা। 21শে জুলাই 2016 কলকাতার শহীদ মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও সাংসদদের সামনে সুদীপ রায় বর্মন, আশিস সাহারা হাতে তুলে নিয়েছিলেন তৃণমূলের পতাকা। আর আগামী 7ই আগস্ট প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে রাজ্যে। তৃণমূলে যোগ দেওয়ার 1 বছরের মধ্যেই মোহভঙ্গ হয়েছিল তাদের, কিন্তু এবার এটাই দেখার বিজেপির সঙ্গে সখ্যতা চিরদিনের কিনা সুদীপ রায় বর্মন, আশিস সাহাদের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।